আমি ভালো লাগছে যে আমি আজকে এখানে এসেছি বি বনি সালন। নিজেকে ভালো লাগছে যে আমি ওনার টিপস গুলো শুনতে পারবো আর নিজেকে সেভাবে গ্রুমিং করতে পারবো। অনেক কোয়েশ্চেন আছে, অনেক কিছু কোয়ারিজ আছে যে কি হবে না হবে। সো ইয়া, আই এম সো মাচ এক্সাইটেড। Today we are going to be Bonnie. So I have lots of queries on my mind and I think hope for the best that today I will be able to clear all my queries. Thank you. নমস্কার, মৌসুমি মিত্র, ডিরেক্টর অফ বি বনি বডি কেয়ার প্রাইভেট লিমিটেড, এন্ড দিস ইজ দ্য 10th এডিশন। ওয়াও, আমার এক্সপেকটেশন অনেক বেশি। এবং দেখা যাক যাদেরকে গ্রুম করব, যাদের মেকওভার হবে, তারা কি রকম। হোয়াট ইজ স্কিন কেয়ার? কেউ একজন যখন আমি বলছি যে স্কিন কেয়ার মানে তোমরা কি বোঝো? তার মানে সিটিএম ইটস নট ভায়াবল অ্যাট অল, সিটিএম ভুলে যাও। ইদার লেটেস্টটা হবে সিটিএমএস অথবা হবে সিএসএমএস। হোয়াট ইজ সিএসএমএস? টোনার সেখানে দরকার নেই, ক্লেনজার, সেরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন। হোয়াই উই নিড সানস্ক্রিন? আজকের ডেটে আমাদের এয়ার লেয়ার এত খারাপ হয়ে গেছে যে সান ক্যান ডিরেক্টলি বার্ন আওয়ার স্কিন, ক্যান ড্যামেজ আওয়ার স্কিন, নট বার্ন, উই ক্যান সে ড্যামেজ। ইউ নো ফিজিক্যাল সানস্ক্রিন, সেটার হোয়াইট কাস্ট অনেক বেশি হবে। যা যা কোয়ারিজ ছিল রিগার্ডিং মাই স্ক্রিন, মাই হেয়ার, শি হ্যাজ লিটারালি সলভড অল মাই প্রবলেমস এন্ড শি অলসো সাজেস্টেড মি সাম অফ হার প্রোডাক্টস। অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জেনেছি নতুন নতুন, তো আমি খুব এক্সাইটেড নেক্সট সেশনের জন্য। ফাইনালি উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার থার্ড গ্রুমিং সেশন এন্ড আই এম ভেরি গ্ল্যাড টু সে দ্যাট উই কেম টু লার্ন আ লট ফ্রম দ্য এক্সপার্টস ফ্রম বি বনি, হাউ উই শুড টেক কেয়ার অফ আওয়ার স্কিন এন্ড হেয়ার। প্রত্যেক বছর ফেস আমাদের অনেক প্রমিসিং স্টার, অ্যাক্টার্স, মডেলস আমাদেরকে দেয়, তো এবছরও অপেক্ষায় থাকবো যে কাদেরকে ফেস রিপ্রেজেন্ট করছে। এবং আই এম ভেরি শিওর যে প্রত্যেকে ভীষণ গর্জিয়াস এবং সুন্দর এবং বিউটিফুল এবং কনফিডেন্স হবে। হেয়ারটা রিয়েলি খুব ডাল ছিল, তো ওরা আজকে আমাকে খুব সুন্দর করে স্পা করে দিয়েছে, দেন ফেশিয়াল করেছে, ডিট্যানিং করেছে।
Jukta and today I am here at the Bonny Salon, Koshba. Today I got my hair spa done. The hairstylist was amazing. He guided me through all these processes, explaining me things I was curious about. এখানে আমি সুযোগটা পেয়েছি এন্ড আই জাস্ট লাভ মাই হেয়ার নাও। কত সুন্দর ভলিউম অ্যান্ড কত সুন্দর দেখতে লাগছে, থ্যাংকস টু এফএস। সেশনে কেমন কি হবে না হবে তার জন্য তো খুবই এক্সাইটেড আছি। এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, জানি না কি হবে, অনেক কিছু ইনকোয়ারিজ আছে, অনেক কিছু কোয়েশ্চেন আছে। আই এম সুপার এক্সাইটেড টু নো মোর বিকজ এভরি ওয়ান ইজ কাইন্ড অফ টায়ার্ড অফ ইউ নো দ্যাট ওল্ড বোরিং লুক, সো আই এম সুপার এক্সাইটেড টু নো মোর। নমস্কার, আমি ইন্দ্রনীল মুখার্জি এন্ড আজকে চলে এসেছি আবার ডাবর গুলাবেরি ফেস ক্যালেন্ডার 2024 তে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি ওরা কত কিছু শিখেছে আরো, মানে হাউ কনফিডেন্ট দে আর বিকামিং। আজকে আমার সেশন আছে অন ফ্যাশন, তো ওদেরকে নিয়ে আই উইল বি জাস্ট বেসিক্যালি এক্সপ্লোরিং বেসিক টার্মস অ্যাবাউট ফ্যাশন এন্ড হাউ টু ড্রেস ইন দ্য রাইট ওয়ে ফর দ্য রাইট ওকেশনস। এগুলো খুবই দরকার বিকজ a style statement is very important when we represent ourselves. So I'm looking forward to a fun session with all of you. So for me, fashion is the expression of your own style. And this, what is style? Style is the expression of your own personality. So that's the whole thing about it. Fashion is just not about clothes. It's about how you present yourself, how you move, how you talk, how you address people, how you post pictures, how you know, every single thing gets into this encompass. So usually I take this session right in the beginning, but this time I didn't get the time to do it. Whenever you all are introducing yourself also, you all are not very confident. Why is that? You're talking about yourself. You need to just be yourself. No matter what language you choose, it should be coming out nice and clear. Sexy is not a shape, guys. Trust me. Sexy is just not a shape. You can be in any size and you can look sexy. So don't think ki mera height chota hai ya main ye hu, I can't look attractive. Tom Cruise ka height is 5'3" or 5'4" and he is one of the most sexiest men alive. So why not? Trishla Bansali, founder and owner of Triyank Hair Extensions. At Triyank Hair Extensions, we promote the reusable, recyclable and inefficient techniques for all hair problems, be it length, be it volume, be it color or be it anything. You are here as one-stop solution for all your hair problems. So since I am new to this world, I'm really excited for this F phase and it's an absolute pleasure to be a part of Dabur Gulabri and this F phase. So looking forward for this wonderful session which is going to happen right away and I'm super excited. Thank you and all the best to all the contestants. Good luck. Bye. Yeah.
she's like a magician. She will tell you about hairstyling a little bit. ये क्या चीजें हैं, how it's done, ये कैसे fit करते हैं, how it changes the volume of your hair and everything. For this opportunity, and today, yes, okay, there are many things that we have to keep it in mind. Jo bhi main bol rahi hu, I repeat, kaan khol ke, baalon ko hata ke, kaan ka maila dur karke, dhyan se focus karke sunna, because you never know where that surprise factor is going to be there. So each and every word of mine would be in your ears, in your eyes, in your blood. Good? The entire journey, it was fantastic. The session was so interactive. All these girls welcomed me with such open arms. It was great. Thank you so much, FAs, for having me here. And this session was, I felt like a celebrity. So thank you so much. Looking forward. So aajke session ta hoye gelo. Khubi bhalo session laglo amar. Mane these guys are really confident now. Odher mane excitement dekhe, I was really happy. And I don't know how we will choose the top 12. Kano eta khubi ekta hard thing for us lagche, because they all are very good. So aajke je fashionist session nilam, but I just explained it to them about how they need to be. I just hope that they take these little things that we taught them today for their own life in the future ahead. Hello, this is Ishika Paul. Today we are at Park Hotel Aqua, and today our session was on hair styling and hair extension. So Trishala ma'am came in and showed us about the explained us about the hair styling extensions and all. It was very good and all. Mone hocche je ekhon dhire dhire amra final er dike jacchi. 29th amader final start hoye jabe. Now feel excited achi, but class e bishon bhalo enjoy korchi, shobar sathe khub bhalo enjoy hocche. I have many queries about my hair, and she told me to how to take care of my hair and how to style it properly without any heat. She told me that you don't have to cut your hair, Meghna. After all, ami khub excited ajker session ta khub bhalo legeche amar, khub bhalo interactive session chilo ajker ta. So hope for the best, dekha jak ki hoy.